to my channel. Today we are going to discuss a important topic of English grammar or English language. The tense, the present tense, how can we make the sentence of present tense into negative sentence or into interrogative sentence? Artha, ki kore amra present simple tense je sentence guloke ki kore amra negative e convert korbo অথবা কি করে ইন্টারোগেটিভ অর্থাৎ কোশ্চেন মতো কোশ্চেনে সেন্টেন্সে ট্রান্সফার করব, সেটা শিখব আজকে। তো অর্থাৎ প্রথমে হচ্ছে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোনটা সেটা আমাদের শিখতে হবে। তো প্রথম হচ্ছে প্রেজেন্ট যদি সিম্পল বলি অর্থাৎ প্রেজেন্ট সিম্পল সেন্টেন্স বা সিম্পল প্রেজেন্ট যেটাকে বলি আমরা, অথবা প্রেজেন্ট ইনডিফিনিটও বলা হয়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট মানে কোন সেন্টেন্স, যে সেন্টেন্সের মধ্য দিয়ে নর্মালি যাওয়া খাওয়া নর্মাল কোনো স্টেটমেন্ট দেওয়া হয়। আমি ভাত খাই, আমি ফুটবল খেলি, সে ক্রিকেট খেলে, কোনো কন্টিনিউ করা বোঝাচ্ছে না বা কোনো কাজটা করা হয়ে গেছে সেটা বোঝাচ্ছে না, কোনো কাজটা করবো সেটা বোঝাচ্ছে। নর্মাল সিম্পল কোনো স্টেটমেন্ট দেওয়া হয়, নর্মালি যে কাজটা হয়ে থাকে। আমি স্কুল যাই, সে ফুটবল খেলে, সে ব্যাডমিন্টন খেলে, সে গান করে, আমি ঘুমাই, নর্মালি খাই যাই হয়, এই এই সমস্ত জিনিসগুলো যেগুলো নর্মালভাবে স্টেটমেন্ট হয়ে দেওয়া হয় সেটাকে বলা হয় সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার? এবার এই প্রেজেন্ট সিম্পল বা সিম্পল প্রেজেন্ট টেন্সের বেসিক স্ট্রাকচার কি? একটা সেন্টেন্স তৈরি করতে গেলে প্রথমে সাবজেক্ট দরকার, তারপরে বিভার মেন ভার্ব দরকার, তারপরে অবজেক্ট বা বাকি পার্ট দরকার। তাহলে সিম্পল প্রেজেন্টের প্রথমে কে কি বসে মনে রাখবে, সিম্পল সেন্টেন্সের প্রথমে যেটা বসে সেটা হচ্ছে সাবজেক্ট বসে, প্রথমে বসবে সাবজেক্ট। সাবজেক্টের পরে নর্মালি যে কোনো প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে অ্যাম ইজ আর ওয়াজ বিভার্ব, এগুলো হচ্ছে বিভার্ব বসে। কিন্তু সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে কোনো বিভার্ব থাকে না, অর্থাৎ অ্যাম ইজ আর থাকে না, পাস্ট সিম্পলের ক্ষেত্রে ওয়াজ আর থাকে না। তাহলে সাবজেক্টের পরে ডাইরেক্ট বসবে ভার্বের বি ওয়ান বা যেটাকে আমরা বলি ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের তিনটে ফর্ম থাকে, কি কি? বি ওয়ান, বি টু, বি থ্রি। বি ওয়ান বলতে যে ভার্বের যেটা মেন ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, বি টু বলতে ভার্বের পাস্ট ফর্ম, আর প্রেজেন্ট ফর্ম এটা হচ্ছে পাস্ট ফর্ম, আর ভি থ্রি বলতে বোঝায় পাস্ট পার্টিসিপেল ফর্ম। এক্সাম্পল, ডু, ডু এর পাস্ট ডিড, এর পাস্ট পার্টিসিপেল হচ্ছে ডান। তাহলে ডু ডিড ডান এই তিনটা হচ্ছে ভার্বের তিনটা ফর্ম। ডু হচ্ছে প্রেজেন্ট ফর্ম যেটাকে ভি ওয়ান বলি, মানে অ্যাকচুয়াল অরিজিনাল ফর্ম, সেটাকে পাস্ট ফর্ম হচ্ছে ভি টু ডিড, আর ভি থ্রি হচ্ছে ডান বা যেটাকে আমরা পাস্ট পার্টিসিপেল ফর্ম বলি। তো প্রেজেন্ট সিম্পলে সবসময় যেহেতু নামই প্রেজেন্ট টেন্স, তার প্রেজেন্ট পড়ছি আমরা, তাই ভার্বের প্রেজেন্ট ফর্মে বসবে। সাবজেক্টে পড়বে ডাইরেক্ট ভার্ব বসবে প্রেজেন্ট ফর্ম, ভার্বের সঙ্গে ইএস অথবা ইএস বসবে, এটা বলছি পরে। তারপরে বসবে অবজেক্ট বা বাকি ভার্বের সঙ্গে যা আছে সেন্টেন্সের মধ্যে সেগুলো বসবে। তাহলে এবার এস বা ইএস কার সঙ্গে বসবে? আমরা পার্সন জানি, পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কোনটা? ফার্স্ট পার্সন হচ্ছে যেটাকে আমরা বলি আই, উই। আই উই হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, আর থার্ড পার্সন বাকি যা কিছু আছে হি, সি, দে, যে কোনো নেম, সিঙ্গুলার হোক প্লুরাল হোক ডাজন্ট ম্যাটার, সেটা থার্ড পার্সন। এটা হচ্ছে ফার্স্ট পার্সন, এটা সেকেন্ড পার্সন, এটা হচ্ছে থার্ড পার্সন। তাহলে ফার্স্ট পার্সন আই, উই, সেকেন্ড পার্সন ইউ, থার্ড পার্সন হি, সি, দে, নেম, যে কোনো নেম, তিনটা পার্সন হয়। এবার সবসময় প্রেজেন্ট সিম্পল বা সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পার্সন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার হয়, দ্যাট মিন্স সাবজেক্ট থার্ড পার্সনের মধ্যে হি, সি হতে পারে বা যে নাম হতে পারে, প্লুরাল হলেও হবে না, থার্ড পার্সন সিঙ্গুলার মানে দে হলেও হবে না, হি, সি হতে হবে অথবা সিঙ্গুল কোনো নাম হতে হবে। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেই সেন্টেন্সের যে ভার্ব থাকবে সেই ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে। কোনো কোনো ভার্বের সঙ্গে এস যোগ হয়, কোনো কোনো ভার্বের সঙ্গে ইএস যোগ হয়, সেটা অন্য ক্লাসে সেটা আলোচনা করা যাবে। ভার্বের সঙ্গে এস যোগ হবে, তারপরে বাকি অবজেক্ট বা বাকি সেন্টেন্সে যা পার সেটা হবে। তাহলে আমরা এক্সাম্পল নিই, সাপোজ একটা সেন্টেন্স যদি আমরা বাংলা বলি যে আমি ফুটবল খেলি,
তাহলে আমি ফুটবল খেললে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কোনটা? আই, আই বসলাম। কি কি করে এখানে কোন কাজটা করা হচ্ছে? খেলা, খেলা ইংরেজি কি প্লে? আই প্লে। এবার প্লের সঙ্গে কি এস বা ইএস বসবে? কেন বসবে না, কেন বসবে না? আইটা হচ্ছে কোন পার্সন? ফার্স্ট পার্সন। আই হচ্ছে ফার্স্ট পার্সন, তাহলে ফার্স্ট পার্সনের সঙ্গে তো এস বা ইএস বসে না, থার্ড পার্সন হতে হবে প্লাস সিঙ্গুলার নাম্বার হতে হবে, তাহলে এখানে এস বা ইএস বসবে না। আই প্লে কি? ফুটবল, অবজেক্ট ফুটবল। আই প্লে ফুটবল। তারপর যদি আর কোনো সেন্টেন্সের পার্ট থাকে থাকবে, সে আই প্লে ফুটবল ইন দ্য গ্রাউন্ড থাকতে পারে, যাই হোক। তাই এটা হচ্ছে সেন্টেন্স, এটাই মনে হচ্ছে সিম্পল প্রেজেন্ট সেন্টেন্স। এ পর্যন্ত ক্লিয়ার? এর জায়গায় যদি থাকতো হি, তাহলে আয়ের জায়গায় থাকলে কি হতো? তখন এস বসতো, কারণ হিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। হি, সি, দে এ থার্ড পার্সন, বা দেটা প্লুরাল, হিটা সিঙ্গুলার। তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলেই সিম্পল প্রেজেন্টে হবের সঙ্গে এস যোগ করে, হি প্লেস ফুটবল। কোন ডাউট নেই, ক্লিয়ার? এটা দেখলো তো সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার, কখন কি বসে, সাবজেক্ট কোথায় বসে, ভার্ব কোথায় বসে, অবজেক্ট কোথায় বসে। যেটা আমরা আজকে শিখতে যাবো, যে সিম্পল প্রেজেন্ট সেন্টেন্সকে, কোন সেন্টেন্সকে নেগেটিভে করতে গেলে আমাদের কিভাবে নেগেটিভ করা হয়, বা আমাদের ইন্টারোগেটিভে করতে গেলে বা কোশ্চেন আমাদের করতে গিয়ে করতে হয়, হাউ ক্যান উই মেক দ্য সিম্পল প্রেজেন্ট সেন্টেন্স ইনটু এ নেগেটিভ সেন্টেন্স অ্যান্ড ইনটু ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যান্ড ফার্স্ট উইল ডিসকাস অ্যাবাউট হাউ টু মেক এ নেগেটিভ সেন্টেন্স, হাউ টু মেক এ নেগেটিভ সেন্টেন্স। তাহলে আমাদের এই সেন্টেন্সটাকে, আই প্লে ফুটবলটাকে আমরা নেগেটিভ করি, তাহলে কি হবে? আই নর্মালি নেগেটিভ করতে গেলে আমাদের নট বা নো, এই সমস্ত নেগেটিভ ওয়ার্ডগুলো আমাদের ইউজ করতে হয়। আর নর্মালি সাবজেক্টের পরে যে বিভাগ থাকে, অ্যাম ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল, হ্যাভ, হ্যাজ, বা মডেলস, ক্যান, কুড, এগুলোর পরে আমাদের নট বসাতে হয়। আই ক্যান নট প্লে দ্য মিউজিক, তাহলে এখানে ক্যানের পরে নটটা বসলো। আই উইল নট গো দেয়ার, আই উইলের পর নটটা বসলো, কিন্তু সিম্পল প্রেজেন্টে তো কোনো বিভাগ থাকে না, অ্যাম, অ্যাম ইজ, আর, ওয়াজ থাকে না, তাহলে আমরা বিভাগটা কী করে পাবো, কোত্থেকে নিয়ে আসবো? সাপোজ অনেক সময় আমাদের এক্সাম হলে এক্সাম দিতে গিয়ে আমাদের নিজের পেন হতো, কালি ইং শেষ হয়ে গেছে, শেষ, কিন্তু পরীক্ষা দলকে বন্ধ করা যাবে, যাবে না। তো আমাদের পাশের কাগজে একটা পেন আমাদের ধার নিতে হবে। সিমিলার ওয়েতে প্রেজেন্ট সিম্পলে কোনো বিভাগ থাকে না, কিন্তু আমরা প্রেজেন্ট সিম্পলে আমরা ধার নিয়ে একটা বিভাগ আমরা ধার করে নিয়ে আসি এখানে নেগেটিভ করার জন্য অথবা ইন্টারোগেটিভ করার জন্য। প্রেজেন্ট সিম্পলে যে বিভাগ ধার করা হয় সেটা হয় ডু অথবা ডাজ, ডু অথবা ডাজ আমাদের ধার করতে হয় নেগেটিভ করার জন্য। তাহলে এখানে আই প্লে, প্লে এর পরে এস যেহেতু নেই তাহলে ডাজ হবে না, যে ভার্বের সঙ্গে এস থাকবে সেখানে ডাজ ইউজ করবো, সে এস থাকবে সেখানে আমরা ডু ইউজ করবো। তাহলে আই ডু, তারপরে নট যেটা বসে নেগেটিভ জন্য, আই ডু নট প্লে ফুটবল, আই ডু নট প্লে ফুটবল, এই সেন্টেন্সটা নেগেটিভ হয়ে গেল। তাহলে সাবজেক্টের পরে বিভাগ নর্মালি থাকে না, যেহেতু সিম্পল প্রেজেন্টে আমরা বিভাগটাকে ধার করি, ধার করে নিয়ে আসে সেটাকে বসায়, তারপরে নেগেটিভ নটটা বসায়, বাকি যা আসে সেম। এটাই হচ্ছে আসল কথা, যে নর্মালি যে সেন্টেন্সে অন্য যত সেন্টেন্স আছে কন্টিনিউয়াস পারফেক্ট বা যা বা মডেলসে, সেগুলো তো বিভাগ অ্যাম ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, ইজ, ওয়াজ থাকে, তারপরে নট ইউজ করলে নেগেটিভ হয়ে যায়, কিন্তু সিম্পল প্রেজেন্টে তো কোনো অ্যাম ইজ, আর থাকে না অক্সিলারি ভার্ব, তাহলে আমরা নটটা কী করে বসাবো? আই নট প্লে ফুটবল তো হতে পারে না সেন্টেন্স, তখন ডু বা ডাজ এ হেল্প নিতে হয়, ধার নিতে হয়। এটা হচ্ছে বেশি বেসিক জার। সিমিলার ওয়েতে তাহলে যদি আমরা এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতাম তাহলে কি হতো? হি, এখানে কি এস দেওয়া হতো, তাহলে ডাজ হয়ে যেত, হি ডাজ নট প্লে ফুটবল। এটা গেলে হচ্ছে সিম্পল প্রেজেন্ট সেন্টেন্সকে কী করে আমরা নেগেটিভে করবো। এবার সিম্পল প্রেজেন্ট কী করে আমরা ইন্টারোগেটিভে কনভার্ট করবো দেখা যাক। এটাকে যদি বলি আই প্লে ফুটবল, এটা যদি আমরা ইন্টারোগেটিভে কনভার্ট করি, ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে বেসিক নিয়ম কি, বেসিক স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে যে বিভাগটা থাকে সেটাকে সাবজেক্টের আগে নিয়ে আসতে, অর্থাৎ যদি থাকে আই উইল প্লে ফুটবল, এই সেন্টেন্সে ইন্টারোগেটিভ করলে কি হবে? উইল আই প্লে ফুটবল, অর্থাৎ উইলটাকে আগে নিয়ে আসতে হবে সাবজেক্টের আগে, উইল আই প্লে ফুটবল কোশ্চেন মার্ক। কিন্তু এখানে তো কোনো বিভাগ থাকে না, যেমন নেগেটিভ করার সময় প্রবলেমটা ফেস করতে হলো, তা ধার নিতে হয়েছে অন্যের কারোর কাছ থেকে, আমাদের পাশাপাশি থেকে ধার নিয়ে আসা হয়েছে ডুবাটা আসতে। তেমনি আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সও আমাদের একই জিনিস ধার করে নিয়ে আসতে হবে, শুধু বিভাগটাকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে ধার করা জিনিসটা। এক্সাম্পল, তাহলে আই প্লে ফুটবল, এখানে কোনো বিভাগ নেই, তাহলে এখানে ডু হেল্প নেবো, যদি এস নেই ডু হেল্প নেবো,
ওটাকে আগে নিয়ে আসবো। ডু আই প্লে ফুটবল, ডু আই প্লে ফুটবল, এটা কোশ্চেন মার্ক হয়ে গেল। তো ডু আই প্লে ফুটবল, ডু আই প্লে ফুটবল, তো দুটা আমরা হেড নিলাম। যেহেতু ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের সাবজেক্টের পরে বিভাগটা আগে চলে আসে, তাই ওটা না আগে চলে আসলো, তাই ডু আই প্লে ফুটবল, এটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স হয়ে গেল। তাহলে এগুলো করলে কি হবে, সেম জিনিস, এস এর জায়গায় এস যেহেতু আছে তাহলে এখানে ডু এর জায়গায় ডাজ হবে, ডাজ হি প্লে, তখন কিন্তু আর এস এখানে বসবে না, বিকজ এসটা এখানে চলে গেছে, তাই ভার্বের শুধু মেন ফর্ম বসবে, এসটা উঠে যাবে। ডাজ হি প্লে ফুটবল, কোশ্চেন মার্ক, এইটা হচ্ছে সেন্টেন্স। যে তাহলে দিস ইজ দ্য মেন রুল দ্যাট হাউ টু মেক অ্যান সিম্পল প্রেজেন্ট সেন্টেন্স ইন্টু নেগেটিভ সেন্টেন্স অ্যান্ড হাউ টু মেক অ্যান সিম্পল প্রেজেন্স ইন্টু ইন্টারগেটিভ সেন্টেন্স। বিকজ ইন সিম্পল প্রেজেন্ট সেন্টেন্স দ্যার ইজ এ নো অবজেক্টিভ ভার্ব লাইক দ্য অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, শ্যাল, উইল, সো উই হ্যাভ টু বরো অ্যান অবজেক্টিভ ভার্ব দ্যাট ইজ ডু আর ডাজ। ইফ দ্য সাবজেক্ট ইজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ইফ দ্য থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দেন উই শুড ইউজ ডাজ, ইফ দ্য সাবজেক্ট ইজ নট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দেন উই ক্যান ইউজ দ্য ডু টু মেক দ্য সেন্টেন্স ইন্টু নেগেটিভ অ্যান্ড টু মেক দ্য সেন্টেন্স ইন্টু ইন্টারোগেটিভ। ইন ইন্টারোগেটিভ সেন্টেন্স দ্য ডু আর ডাজ শুড বি প্লেস বিফোর দ্য নাউন অর সাবজেক্ট, সরি, বিফোর দ্য সাবজেক্ট টু মেক অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো আই হোপ দিস ভিডিও উইল হেল্প ইউ ডেফিনেটলি দ্যাট হাউ টু মেক এ সিম্পল সিম্পল প্রেজেন্ট সেন্টেন্স ইন্টু নেগেটিভ সেন্টেন্স অ্যান্ড ইন্টু ইন্টারোগেটিভ সেন্টেন্স। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। If you like my video, please subscribe, like and share. Goodbye. Take care.